হাই বন্ধুরা, তোমরা জানো আগামী 16 এবং 17 মার্চ WBPSC ফুড SI পরীক্ষা হতে চলেছে, দুদিন দুটো শিফটে। তো আশা করি যারা পরীক্ষা দেবে অলরেডি তারা প্রস্তুতি নিয়েছ এবং প্রস্তুত হয়ে আছো এই পরীক্ষা দেওয়ার জন্য। তবুও হাতে আর 8 থেকে 9 দিন সময় আছে, তোমাদের কিছু সাজেশন বলতে পারো বা আমার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি যে এই শেষ কিছু দিন বা 8 দিন 9 দিন তোমরা কীভাবে প্রস্তুতিগুলো নেবে। তবে অবশ্যই যারা আগের থেকে যেভাবে প্রস্তুতি নিচ্ছ সেইভাবেই ফলো করো, যারা বুঝতে পারছো না বা যারা নতুন তারা আমার এই কথাগুলো যদি মনে হয় তাহলে ফলো করতে পারো। প্রথমত দেখো, যে কোনো পরীক্ষার মাসখানেক আগের থেকেই মক টেস্ট দেওয়া প্রয়োজন রেগুলার। তো তোমরা যদি মক টেস্ট দিয়ে থাকো তো ভালো, যদি না দিয়ে থাকো তাহলে এই হাতে যে 7-8 দিন সময় পাবে প্রত্যেক দিন একটা করে মক টেস্ট দাও, সেটা অনলাইন হোক বা অফলাইন হোক। মক টেস্টে কম নাম্বার পাও বা বেশি নাম্বার পাও সেটা বড় ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে মক টেস্টটা দেওয়ার সময় কী কী ভুল হচ্ছে, তুমি জানা কোশ্চেনগুলো অ্যাটেম্প করতে পারছো কি না বা তাড়াহুড়োর কারণে ভুল করছো কি না। তো এই যে জিনিসগুলো, যেগুলো সমস্যাগুলো পরীক্ষার হলে হবে সেগুলো যাতে এখন থেকে রেকটিফাই করতে পারো, সেগুলো সুধরে নিতে পারো, এই জন্য বাড়িতে মক টেস্ট দেওয়াটা অত্যন্ত প্রয়োজন। তো হাতে যে কয়েকদিন সময় আছে প্রত্যেক দিন একটা করে মক টেস্ট মাস্ট তোমাকে দিতেই হবে। আর ফুড এসের সিলেবাস আমরা জানি সবাই যে ম্যাথ এবং জিকে রয়েছে। তো জিকের ক্ষেত্রে বলবো, নতুন করে কোনো আর জিকে পড়তে যেও না, যা অলরেডি পড়েছ সেগুলোই প্রতিদিন সিলেবাস ধরে বা রুটিন বানিয়ে সেগুলোকে রিভিশন দাও। দেখো জিকে তো অনেকেই অনেক কিছু পড়ে, কিন্তু পরীক্ষার হলে কে কতটা মনে রাখতে পারে সেটাই গুরুত্বপূর্ণ, এবং সেই জন্য মনে রাখার একমাত্র উপায় হচ্ছে রিভিশন দেওয়া। যত বারবার রিভিশন দেবে তোমার তত জিকেগুলো মনে থাকবে। এই কয়েকদিন নতুন করে আর কোনো জিকে না পড়ে, কারণ কি জিকের সিলেবাস তো বিশাল বড়, তুমি মানে যতই পড়ো শেষ হবে না। যেগুলো তুমি অলরেডি পড়েছো এতদিন সেগুলো এখন রিভিশন দাও প্রতিদিন ধরে ধরে, একদিনে 2 বা 3টে সাবজেক্ট পড়ো কিন্তু ধরে ধরে সবগুলো রিভিশন দাও। আর কারেন্ট অ্যাফেয়ার্সের কথা বলবো, আমি আশা করছি তোমরা প্রত্যেক মাসে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছো, যদি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে থাকো তাহলে এই কয়েকদিন সেগুলো একবার করে রিভিশন দিয়ে নাও। আর যদি আলাদা আলাদা করে সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো মার্কিং করে রাখো বা নোট করে রাখো, যেরকম নিয়োগ, তারপরে মিলিটারি এক্সারসাইজ বা তোমার হচ্ছে বিভিন্ন পদে কে কে রয়েছে, যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সেগুলো একবার করে চোখ বুলিয়ে নাও। কারণ কারেন্ট অ্যাফেয়ার্স তো মুখস্থ করা যায় না, যেগুলো অলরেডি এতদিন পড়েছো সেগুলো একবার চোখ বুলে নিলে পরীক্ষার হলে যখন অপশন থাকবে দেখবে ঠিক অ্যান্সার করতে পারবে। তো কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নাও, যেহেতু মার্চ মাসে পরীক্ষা, জানুয়ারি মাস অবধি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের অবশ্যই পড়তে হবে। স্টেট গভর্নমেন্টে খুব একটা রিসেন্ট মান্থ অর্থাৎ ফেব্রুয়ারি মান্থের খুব একটা আসে না, তবে সময় পেলে একবার দেখে নিও ফেব্রুয়ারি, তবে জানুয়ারি অবধি 2023 জানুয়ারি থেকে 2024 জানুয়ারি অবধি খুব ভালো করে এগুলো দেখে নাও। আর যেটা আসছিলাম, মক টেস্টের পরে সে হচ্ছে ম্যাথ। দেখো মক টেস্ট যখন দেবে সেখানেই ম্যাথ প্র্যাকটিস হবে, এবং সেই মক টেস্ট দেওয়ার পরে আর জিকে রিভিশন দেওয়ার পরে যে টাইমটা পাবে সেই টাইমটাতে এই যে ম্যাথ, তুমি যখন মক টেস্ট দিতে যাবে ধরো কোনো একটা চ্যাপ্টারে আটকে গেলে সেই চ্যাপ্টারগুলো একবার দেখে নাও। অলরেডি তুমি করেছো, ধরো প্রফিট লসে কোথাও একটা কনসেপ্টে তুমি আটকে যাচ্ছ বা কোনো একটা সূত্র তুমি ভুলে যাচ্ছিলে, তো সেটা একবার জাস্ট চোখ বুলিয়ে নাও যাতে তোমার সেই মক টেস্ট দেওয়ার সময় সেটা যেন কাজে লাগে। তো এইভাবেই যদি মক টেস্ট দাও, রিভিশন করো এবং তার সাথে সাথে যেগুলো সমস্যা সেই চ্যাপ্টারগুলো একবার চোখ বুলিয়ে নাও, তাহলে আমার মনে হয় তোমরা যারা আগে থেকে প্রিপারেশন নিচ্ছ তাদের পরীক্ষা এমনিতেই ভালো হয়ে যাবে। নতুন করে যারা অলরেডি যে স্ট্র্যাটেজি নিয়ে প্রিপারেশন নিচ্ছ সেই স্ট্র্যাটেজিই ফলো করো, আমি যেটা বলছি সেটাই শুনতে হবে বা সেটা করতে হবে সেরকম কোনো ব্যাপার নয়। আমি যেভাবে করেছিলাম সেটা তোমাদের বললাম, যে মাসখানেক আগে থেকেই আমি জিকে রিভিশন দিতাম, মক টেস্ট রেগুলার দিতাম। তো মক টেস্টটা খুবই জরুরি, মক টেস্ট দেওয়াটা, সে মক টেস্ট দাও এবং আধ ঘন্টা বা 1 ঘন্টার সময় নিয়ে সে মক টেস্টটা অ্যানালাইসিস করো, যে কতগুলো তুমি অ্যাটেম্প করছো, কতগুলো তুমি পারছো না, যেগুলো পারছো না সেগুলো কি তোমার জানা কি অজানা বা তারা হতে ভুল করছো কি না, এই সমস্ত জিনিসগুলো একটু দেখে নাও। আর যত পরীক্ষা দিন এগিয়ে আসবে তোমার মনে হবে আমার এটাও পড়া বাকি, এটা রিভিশন দিইনি, আমি তো ইতিহাসের এই পার্টটা পড়িনি, কারেন্ট অ্যাফেয়ার্স তোমার এটা পড়া হয়নি, ম্যাথ তো আমি এটা পারছি না ভুলে যাচ্ছি, তো এই যে একটা নার্ভাসনেস সেটা কিন্তু কাজ করবে। আমার ক্ষেত্রেও করেছিল, তোমাদের ক্ষেত্রেও করবে, যারা পরীক্ষা দেয় সবার ক্ষেত্রেই
আর মনে হবে সিলেবাস কমপ্লিট হয়নি, এটা স্বাভাবিক। তুমি চেষ্টা করবে, দেখো যেটা তুমি পড়েছো বা এতদিন যা প্রস্তুতি নিয়েছো সেখান থেকে যা প্রশ্ন আসবে সেটা একটাও তুমি ছাড়বে না, সেটা তোমাকে অ্যাটেম্প করতে হবে। কারণ সব প্রশ্নের উত্তর দেওয়া তো সম্ভব নয়, কিন্তু যেগুলো তুমি পড়েছো সেখান থেকে যেন একটাও মিস না যায়। আর একটা কথা বলবো, যে পরীক্ষার হলে যখন যাবে নিজে যা পড়েছো নিজে যা পারো সেগুলো অ্যাটেম্প করবে। তোমার পাশে যদি কোনো অফিসারও বসে তুমি তার কাছ থেকে উত্তর শোনার চেষ্টা করবে না, কারণ এরকম অনেক ক্ষেত্রে অনেকে ভুল করে। নতুন নতুন যারা যায় পাশে জনকে জিজ্ঞাসা করে, কেউ একটা ভুল বলে দিল, তুমি তো বুঝতে পারবে না। তো এটা মনে রাখবে, এটা কম্পিটিটিভ এক্সাম, নিজে যা পারবে তাই দেবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে পরীক্ষা হল থেকে বেরিয়ে শুনতে পাবে অনেকে 100-এর মধ্যে 90, 95, 100 অ্যাটেম্প করেছে, কেউ কেউ 100-এর মধ্যে 110 অ্যাটেম্প করে, অর্থাৎ নিজের 100 আরও একজনকে 10টা বলে দেয়, তো 110টা অ্যাটেম্প করে ফেলে। তো এদের থেকে দূরেই থাকবে, কারণ কি এরা পরীক্ষার হল থেকে বেরিয়ে এসে বললেন পরীক্ষা আমি খুব ভালো অ্যাটেম্প করেছি, হয়ে যাবে, এরকম থাকে। কিছু লোক আবার নেগেটিভিটি ছড়াবে, তো এরকম থাকে, আমাদের সময় ছিল, সবার সময়ই থাকবে। কিছু লোক তো সিলেবাসই জানে না, পরীক্ষা দিতে গেছে, কেউ কারো কারো বাবা মা দাদা কেউ ফর্ম ফিল আপ করে দিয়েছে, সে পরীক্ষা দিতে গেছে, পদ্ধতি জানে না, সিলেকশন প্রসেস। তো এরকম হয়, মনে রাখবে তুমি 100% অ্যাটেম্প করতে পারবে না। হ্যাঁ, যারা খুব ভালো মতো পড়াশোনা করে তারা 95, 98 অবধি অ্যাটেম্প করে বা 90+ অ্যাটেম্প করে, তো 80-90 অ্যাটেম্প করতে পারলে খুব ভালো অ্যাটেম্প, তবে ভুল করবে না। আর যেটা জানবে না সেটা অ্যাটেম্প করবে না। যদি এরকম হয় দুটো প্রশ্নের মধ্যে 50-50 চান্স যে দুটোর মধ্যে একটা হবে, তাহলে তুমি সেরকম চান্স নিতে পারো, তবে সেটা খুব বেশি নয়, 5-6টা অ্যাটেম্প করতে পারো। তো না জেনে শুধুমাত্র অ্যাটেম্প করবে না, যেহেতু নেগেটিভ মার্কিং রয়েছে, তো ভেবে চিন্তে অ্যাটেম্প করবে। নিজে যা পারো সেই হিসেবে পড়াশোনা করো, সেই হিসেবেই অ্যাটেম্প করো, ভালোমতো পড়াশোনা করো। আমি আশা করব বা আশা করি যে তোমরা অলরেডি পড়াশোনা করেছো, এই কয়েকটা দিন শুধু রিভিশন দেওয়ার দিন, তো খুব ভালোমতো পরীক্ষা দাও, যা পড়েছো সেগুলোর থেকেই রিভিশন দাও, সেগুলোর থেকে যা আসবে সেগুলো অ্যাটেম্প করো, আর মক টেস্ট দাও। সামনে অনেক পরীক্ষা আছে, যেহেতু একটাই পরীক্ষার মাধ্যমে ফুড এসআই নিয়োগ হয়, তো কাট অফটা অনেকটাই বেশি হয়ে যায় বা বাড়বে, সেটা স্বাভাবিক। কিন্তু সেটা ভেবে তোমার লাভ নেই, তোমার কাজ হচ্ছে পড়াশোনা করা, মক টেস্ট দেওয়া এবং ভালো মতো পরীক্ষা দেওয়া, সেটাই দাও। এটুকু তোমাদের জানানো ছিল, সবাইকে বেস্ট অফ লাক, খুব ভালো মতো পরীক্ষা দাও।